जय जय निताय गौर प्रेमानंदे हरि हरि बोल हरि ओ भगवान लीला कथा प्रारम्भे तार पूर्वे सुधी भक्तबिंदु देर पदरजनार जन से सौभाग्य पाय सुधी भक्तबिंद उपस्थित जरा साउंडर माध्यमे दूर थेके श्रवण करछेन तादेर आतुल चरण लक्ष्य करे समानसीन भक्तबिंद जरा सम्मुखे उपस्थित आछेन सबार काछे जेते पारछी ना बोले निजे मन थेके कृतज्ञता स्वीकार करछि सकले आतुल चरण दूर थेके लक्ष्य करे प्रणाम जानाच्छि सुधी भक्तबिंद कल्याणमयी जननी गण सकले कृपा आशीष करुन जान भगवान कथा अमृत बोलवार जन्ने सत् शिक्षा उन्मुखी साहस पाई सकले कृपा आशीष करुन निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि ओ श्रीमद् भागवते सर्वप्रथम बोलें व्यासदेव लिपिबद्ध करलें निगम कल्पतरुर गलित पलंग श्री शुक मुखदामृतम द्रव संयुतम पीबत भगवत रसमालयं मोहरहो रसिका भुवि भावुका निगम कल्पतरु निगम कल्पतरु के ना जार चरण सान्निध्ये गी जे वृक्षेर तलदेशे गी जीव मने मने करले तार आशा पूरण हय ताकेई बला हय निगम कल्पतरु तिनी के एकाधारे तिनी अनादिरादि गोविंद सर्वकारणेर कारणम तिनी होले এই কলিযুগে ভগবান নিগম কল্পতরু হলেন গৌরহরি দ্বাপর যুগের কল্পতরু হলো ভগবান কৃষ্ণ গোপাল ত্রেতা যুগের কল্পতরু হলেন প্রভু শ্রী নর্মদুর বাদল প্রভু শ্রী রামচন্দ্র সত্য যুগের কল্পতরু হলো ভগবান বিষ্ণু নারায়ণ তাই সেই কল্পতরুদের তলদেশে গিয়ে জীব সকলে শান্তি পেয়েছে পেয়েছেন পেয়েছ পাব একথা মিথ্যা নয় একথা ঝুটটা নয় আজকের আমরা যারা এই মর্তমণ্ডলে উপস্থিত হতে পেরে নিজেকে বড় ধন্যাদি ধন্য মনে করছি ভগবান বলছেন ভাগবত মহাপুরাণ বলছে যে আমরা যে কর্ম করিলে আমাদের ভালো মন্দ মনুষ্য জীবনান্তে কর্মের মাধ্যমে বোঝা যায় সেটাই হলো ভগবানের কৃপা আজকে এখানে যারা উপস্থিত আছেন বর্তমান সবাইকে নিবেদন করব আমরা যারা এই মনুষ্য দেহ পেয়েছি আমরা ভালো কাজ করেছি না মন্দ কাজ করেছি এটা প্রশ্ন নয় ভাগবত বলছে নিজের মনকে জিজ্ঞাসা করুন উত্তর পাবেন ভাগবত বলছেন আমরা পূর্বজন্মে ভালো কাজ করেছি তার প্রমাণই দেখাচ্ছেন তাই আশি লক্ষের শেষ জনম হলো মনুষ্য জনম যে জনম আজকের আমরা সকলে পেয়েছি যারা এখানে মনুষ্য দেহ ধারণ করে উপস্থিত আছেন ভাবুন আমরা তাহলে ভালো কাজ করেছি এটাই প্রমাণ বলছে ভাগবত বলছে আসুন আশি লক্ষবার ভালো ভালো কাজ করবার জন্যে ভগবান আমাদের উত্তীর্ণ করিয়ে দিয়েছেন এবার যখন জানতে পারলাম মনুষ্য দেহ পেয়েছি ভালো কাজ করেছি বলে এবার যদি ভালো কাজ করতে পারি এই দেহ পেয়ে আসছে জন্মে ভাবতে হবে না আমার কোথায় জন্ম হবে আমি কি করব ভালো আমার হবে এই জন্যে মাঝে মাঝে কল্পতরু রূপে ভগবান সৃষ্টি করিয়া থাকেন যেখানে যেখানে ভগবানের গুণকথা হয়
যেখানে যেখানে ভগবানের ভক্তগণ উপস্থিত হন, যেখানে ভগবানের গুণকথা কীর্তন হয়, যেখানে ভগবানের কথা নিয়ে সংকীর্তন হয়, সেই স্থান হইয়া থাকে নববৃন্দাবন। তাই গৌর প্রেমানন্দে আসু আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তজে আর সব মরে অকার। এই যে আশ্রয়, আশ্রয়টা কার? না শ্রী গুরুদেবীর চরণে আশ্রয়। কেন আমরা আশ্রয় নেব, কেন আমরা দীক্ষা নেব? দীক্ষা নিলে কি হবে, দীক্ষা না নিলে কি কিছু ক্ষতি হয়ে যাবে? যে দীক্ষা নিচ্ছে সেও মারা যাচ্ছে, যে দীক্ষা নেয় না সেও মারা যাচ্ছে, তাহলে অসুবিধা কোথায়? ভাগবত তার উত্তরে বলছেন, দেখবেন যারা নিত্য গোবিন্দের সেবা করেন, যারা গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করেন, যারা নিত্য তুলসীর কাষ্ঠের মালা বহন করেন, যারা নিত্য গীতা পাঠ করেন, এমন কোন ব্যক্তি এই বর্তমান সমাজে বজ্রাঘাত সর্পদংশন হয়েছে কি বলতে পারবেন, দেখাতে পারবেন? না, কোন নিদর্শন নাই, থাকবে না। বর্তমান দু বছরের মধ্যে যে মহামারী করোনা মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্যে, অসুর প্রবৃত্তি যে মানুষ এই দুর্ঘটনা ঘটিয়েছে, এই অসৎকর্ম করেছে, তার ফলে এমন কোন কৃষ্ণ ভক্ত, এমন কোন কৃষ্ণ ভক্তিমতী মা এই করুণা ব্যাধিতে গ্রস্ত হয়ে মারা গেছে, কোনো নিদর্শন আছে? দেখতে পাওয়া যায় না, শুনতে পাওয়া যায়। প্রতিটি বাড়িতে বাড়িতে টিভি নিত্য খবর হচ্ছে, প্রত্যেকের কাছে মোবাইল আছে, খবর দেখছেন, দেখবেন ভালো করে, কারু গলায় তুলসীর মালা করোনা হয়ে মারা গেছে, যে নিত্য প্রসাদ সেবী করোনা হয়ে মারা গেছে, যে নিত্য ভগবানের কীর্তন করেন করোনা হয়ে মারা গেছে, কোনো নিদর্শন আছেন? কেউ দেখাতে পারবেন, বলতে পারবেন? না। সর্বপ্রথম যখন এই করোনাটা আমাদের জগতে প্রকাশ হলো, তখন আমাদের কীর্তন হয়েছিল, ম্যানেজার বাবু বলছে, বাবু আগামীকাল থেকে আমাদের যে বায়নাগুলো আছে সব বন্ধ হয়ে যাবে। কেন? এই যে করোনা এসে গেছে, এর জন্যে জড়ো হওয়া যাবে না, ভক্তগণ একত্রিত হয়ে নাম করা যাবে না, একসঙ্গে দশজন পাঁচজন একই জায়গায় থাকা যাবে না। এই জন্যে গণতন্ত্রের ব্যবস্থায়, শাসন ব্যবস্থায় বলছে জড়ো করা যাবে না, বন্ধ ছিল। কিন্তু যারা নিত্য কৃষ্ণ নাম করে, কৃষ্ণ ভজন করেন, তাদের এই ভজন কি বন্ধ হয়ে গেছে? না, তাদের আরো ভজন প্রগাঢ় হয়েছে। হেতু দুঃখ না থাকলে কেউ ভগবানকে ডাকে না, সুখে কজন ডাকে? সুখে ডেকেছে এমন কোন ভক্তির নিদর্শন শাস্ত্রে নাই। দুঃখে থেকে যারা ডেকেছে তাদের কথাগুলো শাস্ত্রে আজও লিপিবদ্ধ আছে, আমি ছিলাম না, ছিল, আমি চলে যাব, থাকবে। আজও সেই ভক্তির কথা ভুরি ভুরি শুনতে পাওয়া যায়, শাস্ত্রে দেখতে পাওয়া যায়। ভাবলাম শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে কথা বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম্ন ধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম্, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যখন বলছেন যদা যদা কি, যখন যখন,
এই পৃথিবীর বুকে অধর্মের আলোড়ন সৃষ্টি হবে, তখন তিনি আসবেন বলেছেন। তাহলে করুণা মহামারী এসেই বাঙালি যারা যারা কৃষ্ণ ভজন করেন, কিংবা শূদ্র কিংবা বিপ্র কিংবা ন্যাসী কিংবা বিধর্মী যারাও এই নাম করেন, তারা কি সকলে নাশ হয়ে যাবে? ভাবলাম হে ভগবান, আপনি নিজ মুখে বলেছেন আপনার ভক্তির নাশ নাই, নামে ভক্ত বিনশ্বতি। তাই আপনার যারা নাম করবে তাদের একসঙ্গে থাকা যাবে না, তারা কি পৃথিবীতে থাকবে না? তাহলে কি থাকবে? শুধু মরুভূমি। পরে একটি বছর পরে জানা গেল করুণা আস্তে আস্তে বিদায় নিয়েছে। তদ্ভুত, এটি কলি রাজ্য। কলি বিভিন্নভাবে আমাদের গ্রাস করবে, উৎপীড়ন করবে, আমাদের যন্ত্রণা দেবে। এই জন্য আমরা অনেকে কলিকে দোষ দিই, কিন্তু না, ভগবান বলছেন কলি দোষ ব্যক্তি নয়। তার কত গুণ, সেই মহিমা একমুখী প্রকাশ করা যায় না। ধন্য কলিযুগ গোড়া অবতার, এই যুগটাকে ধন্য বললেন মহাপ্রভু, সত্যকে ধন্য বললেন না, ত্রেতাকে বললেন না, দ্বাপরকে বললেন না, কলিকে বললেন। কেন বলুন তো? তিনটি যুগ চলে গেছে, ভগবান আমাদের কোন ভক্তের কাছে এসেছে কি? প্রমাণ আছে না? তদুত্তরে বললেন মহাপ্রভু নিজে, নম মহাবদান্নায়। বদান্নত ভাব দর্শন করে ভক্তের কাছে এলেন, ভক্তের গলায় ধরে ভক্তের আলিঙ্গন করে বললেন ভাই সব কৃষ্ণ নাম বলো। এমন করুণা ঠাকুর কোন মানুষের কাছে আসে নাই এর আগে, তাই মহাপ্রভু কলিকে ধন্যবাদ দিলেন। ধন্য কলি, ধন্য তুমি, ধন্য তুমি, এমন কিছু কর্ম করিয়ে দাও সেই কর্মের জন্য আমাকে আসতে হয় ভক্তের কাছে। তাই আজকের আমরা সেই গৌরহরি কলিযুগের যিনি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এবং সঙ্গে রয়েছেন শ্রীপাদ দয়াল নিত্যানন্দ প্রভু, যাকে আজকের আপনারা দর্শন করছেন এই শুভ রাধা অষ্টমী তিথি উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে। মঞ্চে রয়েছেন রাধা গোবিন্দ, কৃষ্ণ গোপাল এবং গৌর নিতায়। এই যে গৌর নিতায়, এরা দুটি ভাই ভক্তদের কাছে আবির্ভূত হয়েছেন, আমরা জানবো কি করে? বলছেন আমাদের মধ্যে যে তিনি কৃপা করেছেন জানতে পারলাম কি করে? না, তিনি কৃপা না করলে এই শুভ যজ্ঞ আমাদের মতো ভক্তদের বা মায়েদের পক্ষে করা সম্ভব হতো না। এবং যারা নিত্য ভগবানের নামে আরতিতে নিত্য করেন, ভগবান আনন্দ পান। আনন্দ পান কেমন করি না? আমরা ছোট্টবেলা কখন বাবা মায়ের কাছে আধো আধো নৃত্য করেছি, বাবা মা যেমন আনন্দ পেয়েছেন, এখন বড় হয়েছি জানতে পেরেছি এখন সে নাচার বা গান গাইবার সেরকম জায়গা আমাদের সকলের ভাগ্যে ঘটে নাই। যারা গাইতে জানে, যারা বাজাতে জানে, তাদের জন্য আসর হয়, মা বোনদের জন্য যারা সকলে ভালো করে গান গাইতে পারে না তাদের জন্য কি আসর হয়? হয় না। মহাপ্রভু এনে দিলেন, এসো ভক্তগণ, মায়েরা বোনেরা সকলে এসো, সন্ধ্যার সময় আরতির সময় তোমরা একবার নৃত্য করো, আমি পরম আনন্দ পাবো। যেই আনন্দ সুখ পেলে সেই আনন্দ আমি তোমাদের দেব নিতাই গৌরানন্দে হরিও। আজকের সেই অবতার গোড়া অবতার পদকত্ত বাসুদেব ঘোষ বলছে কলি ঘট
তিমিরে গোড়া শিল জগজন অগ কলি ঘর করম গেল তো ধরম করম গেল তো ধরম করম রহ অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি আমার গোটা বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়া লঠাকো বলো এমন দয়া কে আর হবে এমন দয়া কে আর হবে আমার গৌর ঘরি মত দয়া বলো এমন দয়াল কে আর হবে আমার গৌর হরি মত দয়াল এমন দয়াল কে আর হবে মারিখে প্রেম দেবে বলো এমন দয়াল কে আর হবে মালিখে প্রেম দেবে এমন দয়াল কে আর হবে জীবের গলায় ধরে কৃষ্ণ নামে বলায় দেবে এমন দয়াল কে আর হবে গো জীবের গলায় ধরে নামে যেতে দেবে এমন দয়াল কে আর হবে পতিত পাবন গৌর ঘরির মতো এমন দয়াল কে আর হবে তাই সে গৌর ঘরির গুণের কথা তার লীলার কথা কে বলতে পারি তাই পদকর্তা বলছেন গোটা গুণ কখনে না যায় গোটা গুণ কখনে না গোটা গুণ কখনে না যায় কত শত আনন কত গোড়া গুণ কখনে না যায়
গৌরহরির গুণের কথা কে বর্ণনা করতে পারে গো, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, চারটি মুখে, তার লীলার কথা, তার গুণের কথা, তার রূপের কথা বর্ণন করতে পারছে না বলে পদকর্তা বলছে, কত চতুরানন মরি মরি যাওত বরণিয়া ওর নাহি পায়। চারি বেদ সরতরসন সে যদি করে অধ্যয়ন, বেদ সরতরসন সে যদি করে অধ্যয়ন, গৌরাঙ্গে না ভজে, সে যদি আমার গৌরাঙ্গে নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গে নাহি ভজে। পদকর্তা বলছেন চারি বেদ সর দর্শন, আমরা যখন লেখাপড়া করি তখন মাস্টারমশাইয়ের কাছে গুরুদেবের কাছে জেনেছি চারটা বেদ, ঋক সাম যদু অথর্ব, এই যে চারটা বেদে যার রূপের কথা, গুণের কথা, লীলার কথা বর্ণনা করতে পাচ্ছেন না গৌরহরি রূপের কথা, চারি বেদ সর দর্শন, সর ছটা দর্শন শাস্ত্র পাণ্ডিত্য করেছে, পাশ করেছে, চারি বেদ সর দর্শন সে যদি করে অধ্যয়ন, এগুলোই পারদর্শী হয়ে গেছে, সে যদি আমার গৌরাঙ্গকে না ভজনা করে, সে যদি আমার নিত্যানন্দকে ভজনা করে। পদকর্তা বলছেন বিধাতার অধ্যয়ন লোচন বিহীনী জন, অন্ধে কিবা দরপন কাজী, এত শাস্ত্র দান করলেন, সে যদি আমার গৌরহরিকে না মানে, গৌরহরির কথা, গৌরহরির মত যদি না মানে। এই বর্তমান সমাজে অনেকে আছে পাণ্ডিত্য করেছে, আমি মাস্টারমশাই, আমি অফিসার, আমি ধনী, আমি বিদ্বান, আমি অনেক ঐশ্বর্যের মালিক, আমি আমার ওই গৌরাঙ্গকে ভজনা করব, আমি আবার গৌরাঙ্গের নাম নেব, আমি আবার গৌরাঙ্গকে প্রণাম করব। আরে যারা ভিখারি, যারা কাঙাল বৈষ্ণব, যারা দীন, তারা ওই গৌরাঙ্গকে মানবে, তারা ওই গৌরাঙ্গের পথ ধরবে, গৌরাঙ্গের নাম করবে, আমি ওগুলো করব কেন? সে জানেন চারি বেদ সর দর্শন সে যদি করে অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গকে না ভজে, বৃথা তার অধ্যয়ন। দেখবেন এই ভক্তমণ্ডলে অনেকে আছে বলছে, দেখতে পাচ্ছ ওই যে যে ব্যক্তি আসছে ও মাস্টারমশাই, ও কিন্তু মানুষ নয়। মাস্টারমশাই একজন সে মানুষ নয় বলছেন না, যাহা মানবীর যাহা করা উচিত সেটা উনি করেন না, উনি মহামানবদের মান্যতা দেন না, উনি তাহলে মানব হবে কি করে? বুঝে দেখতে পাচ্ছে এই মুরারি চোখের মেয়েগুলো সন্ধ্যাবেলা হলে হাত তুলে কি নৃত্য করে ভগবানের কাছে, এগুলো কি সম্ভব? ঘরের কুলো বউরা তারা ওইভাবে নৃত্য করছে, এগুলো ঠিক? বন্ধু ওই নয়নই দেখা যাবে না, গোরা গুণও কহনে না যায়, গৌরাঙ্গের গুণের কথা, গৌরাঙ্গ চিন্তা করতে করতে যখন কোনো মা, কোনো দাদা, কোনো বাবা, কোনো ভাই স্তম্ভিত হয়ে যায়, রোমাঞ্চিত হয়ে যায়, তখন জানবেন গৌরহরি তাকে কৃপা করেছে, তাকে শত চেষ্টা করে ঘিরে রাখলে সে আপনার এই মায়ার কাছে থাকবে না, মায়া চিহ্ন করে চলে যাবে। সেই ভাব আমার মধ্যে হয় নাই বলে আমি তাই ওদের বদনাম করি, ওদের দেখে ব্যঙ্গমা করি, ওদের আমি লোকের কাছে
কুমন্তব্য করি না, এটা আমাদের করা ঠিক না। চারিবেদ ষড়দর্শন সে যদি না করে অধ্যয়ন, এই শাস্ত্রগুলো সে অধ্যয়ন করেন না, কেবল সে জানে গুরুদেব বলেছেন, হ্যাঁ বাবা গৌর হরি যখন নাম করবি, যেটি নরোত্তম ঠাকুর বললেন, কবে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে আমার নয়নে কবে বইবে নীর, সেদিন জানবে। এই শাস্ত্র অধ্যয়ন না করে তুমি সব বিষয়ে পারদর্শী হয়ে গেছো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। প্রমাণ বলছে এইগুলো বৈষ্ণবদের কি বানানো কথা? যারা মহাপ্রভুর ভক্ত তারা কি এইগুলো বাঁধিয়ে বাঁধিয়ে মানুষকে ধোকাবাজি দেয়? বলছে না, বৈষ্ণব কোনোদিন ধোকাবাজি দেয় না, বৈষ্ণব ঝুট্টা পথ অবলম্বন করেন না। গৌরহরি তার ভক্তকে লোচন দাসকে চৈতন্য মঙ্গল লিপিবদ্ধ করতে বললেন, বললেন প্রভু আমি তো মূর্খ, লেখাপড়া জানি না বাবা, কি করে আপনার গুণ কথা আমি লিপিবদ্ধ করব। হ্যাঁ লোচন, লোচন মানে চক্ষু বা নয়ন বা দর্শন ইন্দ্রিয়, তাকেই বলা হয় যে দেখতে পায়, যে দেখতে পায় না তাকে অন্ধ বলা হয়। বলছে এর নয়ন নেই, চক্ষু নেই। মূর্খকে তেমনি বলা হয় যারা লেখাপড়া করে না, চক্ষু আছে কোনো পাঠ করতে পারেন না, তাই তাকে বলা হয় তুমি অন্ধ। দর্পণ বলছি তোমার কাছে আয়না দর্শন করালে যে অন্ধ, সে কিছুই যেমন দেখতে পায় না, তদ্ব ভগবান গৌরহরির প্রতি যার প্রেম হয় নাই তাকে এইসব ভক্তি রাজ্যের কথা শ্রবণ করালে বা চরিত্র চিত্রপর দর্শন করালে তার জন্ম ধন্য হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মহাপ্রভু বললেন, লোচন তুমি অন্ধকার ঘরে বসে চক্ষু মুদ্রিত করে তুমি লেখনীটি ধরে বসে থাকবে, শুধু আমার চিন্তা করবে, আমার চিন্তা করবে। লোচন দাস যখন সে অন্ধকার ঘরে লেখনীটা ধরে বসে হা গৌর বলতে বলতে যাবো, নয়ন বাড়ি বর্ষিত হল অন্তর্যামী ভগবান গৌরহরি, অন্তরের মধ্য থেকে তিনি তার সেই চরিত্রখানি লিপিবদ্ধ করলেন। যখন সেই চরিত্র পাঠ করা হল, মহাপ্রভু কবে বিবাহ করে গৃহে এসেছিলেন, মহাপ্রভুর কোন পায়ের অঙ্গুলিতে হুঁচুর লেগেছিল সেটাও লেখা হয়ে গেছে, যেটা লোচন দাস কোনোদিন দেখেনি আর জানে। জগজনকে দেখাচ্ছেন, দেখো যারা গৌরহরিকে মন সঁপে দেয় তাদের মধ্য দিয়ে এমন কিছু অলৌকিক কার্যকলাপ এসে যায় যাহা আমাদের পক্ষে সাধারণের পক্ষে সম্ভব হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চারিবেদ ষড়দর্শন সে যদি না করে অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গকে চরণ করে সার, নয়নানন্দিতে ভনে সেই সে সকলই জানে সর্ববিদ্যা করতলে তার, তার আয়ত্তের মধ্যে সব বিদ্যা এসে যায়। যারা গৌরভাবের ভাবুক হয়ে কলিযুগে সংসারে আছে, মায়া তাদেরকে আকর্ষণ করতে পারবে না। অনেকে চেষ্টা করছেন, আমরা এই গৃহ ছেড়ে চলে গেলে বোধ হয় নাম করার সুযোগ পাবো বা সেখানে গিয়ে শান্তি পাবো, আনন্দমণি প্রেম ভরে নাম করতে পারবো। বলছে না বন্ধু, সে সুযোগ পাবেন না। তার উত্তরে বলছেন, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে যাবেন বেরিয়েছেন শ্রীপাদ, প্রভু নিত্যানন্দ এসে দাঁড়ালেন, প্রভু আপনি যদি
नदिया छेड़े अपनी जड़ी ये बंगभूमि छेड़े पुरीधाम यात्रा करें आमी ताले खाने काके निये थाकब प्रभु आमी आपनार संगे चले जाब। प्रभु बोलें गौरखड़ी श्रीपाद तुम ये संसारे ना थाकले जरा संसार आसक्त जीव एरा विभिन्न रकम कर्मेर माध्यमे माया आगस्त हुए कृष्ण नाम एरा भूले गेछे भूले जाबे एदेरके सत् चेतना सत् उपलब्धि एदेर शांति तोमाकेई दिते हबे तोमार जावा जाबे ना। एई कलियुगे कोनो सन्न्यास नाई কেউ যদি ভাবে আমি সন্ন্যাস নেব এই মায়ার সংসারে আমার কিছুই ভালো লাগে না আমি সন্ন্যাসী হয়ে যাব পরিব্রাজক হয়ে যাব বলছে অনেকে অনেকে তো মঠ করে আছে তারা মনের আনন্দে আছে। বন্ধু না আপনারা জানেন না ওখানে গেলেও আপনাকে মায়া গ্রাস করবে আপনি যখন মঠ বানাবেন আপনার মধ্যে অনেক বিষয় চিন্তা এসে যাবে পাণ্ডিত্য এসে যাবে অহংকারের শিখর এসে যাবে আপনি মূল জিনিস গ্রহণ করতে পারবেন না। যেমন বর্তমান যুগে স্কুল কলেজে যদি পাস ফেল না থাকে বাবা লেখাপড়ার কোনো গুরুত্ব থাকবে কি? পাস ফেল না থাকলে বলছে সবাই পাস করে যাবে বলছে তাহলে আজ কলেজে যাওয়ার দরকার নেই আর আমার পাঠ করার দরকার লেখা পড়ারও দরকার নেই বলছে না এতে গুরুত্ব থাকবে না এই জন্য গৃহে থাকো বনে থাকো। নরোত্তম ঠাকুর বললেন এই গৃহে থেকে হা গৌরাঙ্গ বলে ডাকো গৌরাঙ্গ কৃপা করবে কারণ ২৪ ঘন্টার মধ্যে আমরা মা বোনরা বাবা দাদা ভাইরা সকলেই গৃহকর্ম করতে করতে অনেক সময় কালাতিপাত হয়ে যায় ক্ষণিকের সময় একটু সময় সুযোগ পায় সেই একটু সময় যদি কেউ কাজে লাগাতে পারে সেটা হলো গুরু মন্ত্র জপ এবং ভগবানের সেবা তার আনাসি তারক ব্রহ্ম হরিনাম মহামন্ত্র যদি কেউ করতে পারে জানবেন তার জন্মটা সার্থক জন্মটা ধন্য হয়ে যাবে। নিতাই গৌরপ্রেমানন্দে হরি বল। যারা মঠ মন্দিরে গেছে তারা কি মঠ মন্দিরেই জন্মগ্রহণ করেছিলেন? না, তারাই সংসারেই জন্ম নিয়ে এবার বড় হতেই যখন তখন তারা এই মঠবাসী হয়ে গেল। জানতে হবে সংসারে যারা আছেন বহু কষ্টের উপর কৃষ্ণ নাম করবার জন্য সুযোগ পায় না ভগবানের সেবার জন্য সুযোগ পায় না ভক্ত সেবা দেওয়ার জন্য সুযোগ পায় না এত সংসারের কর্ম কলির কর্ম করতেই হবে না করলে আপনি সংসারে থাকতে পারবেন না। এই জায়গাটাকে বলা হচ্ছে কঠিনের উপরে যদি কেউ একবার বলতে অনেক কষ্ট অনেক দুঃখ আছে এর মধ্য থেকে যদি আমরা বলতে পারি তাকেই শ্রেষ্ঠ জীব বলা হবে তাকেই শ্রেষ্ঠ জীব বলা হবে। যে জীব আজকের আমাদের এই মর্তমণ্ডলে বাস করে ভগবতী ও হরিকথা শ্রবণ করে বৈকুণ্ঠে বাস করলেন তিনি কে? শ্রবণেই পরীক্ষিত। পরীক্ষিত নাম কেন হলো? না, যিনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেন পাস করতে পারেন তাকেই বলা হয় পরীক্ষিত। তাই আজকের এখানে যে পরীক্ষিত ব্যক্তিগণ বসেছেন সবাই পরীক্ষিত। আমার মতো অধম যে আসনে আজকে উপবেশন করেছে এটি হলো সুখদেব গোস্বামীর আসন। আজকের আমার সেই সৌভাগ্য বা গুরু কৃপা পূর্বজন্মে নিশ্চয় কিছু ভালো করেছি তা না হলে এই জায়গায় বা এই আসনে আমার সুযোগ হতো না। জন্মান্তে সুকৃতি না থাকলে এই জায়গায় বসতে পারা যেত না। আপনারা কৃপাশীষ করুন যেটি সর্বপ্রথম
শ্রীমদ ভাগবতে সুখদেব গোস্বামী যখন রাজা পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করিয়েছিলেন, সর্বপ্রথম বলেছিলেন, বলরাজন আপনি পাপগ্রস্ত ভাবছেন, আপনি অন্যায় করেছেন। জানতে পেরেছিল পরীক্ষিত আর এক সপ্তাহ বাঁচব। এখানে যে পরীক্ষিতগণ বসে আছেন, কেউ বলতে পারবেন যে আমি এক সপ্তাহ কেন, এখন এক মাস বাঁচব, একদিন বাঁচব, বলতে পারবেন? কেউ পারবেন না বলতে। এবার ভাবতে হবে পরীক্ষিতের থেকে তাহলে আরো আমরা মূর্ষ ব্যক্তি, আরো অল্প সময় আমাদের আছে, এই অল্প সময়ের মধ্যে একটু কিছু যদি গোবিন্দের জন্য করতে পারে সেটাই হবে আমাদের জনম সার্থ। যার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ ঘেরি ভুলে যাবে হরি, অগজানে মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়ো না, তার মুখ চিপানে চেয়ো না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখে তুমি যেও না। কে তোমায় কবে কি কথা কহিবে, তার পদ কেন ভাবো না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তাই রাজা পরীক্ষিত এমন ব্যক্তির কাছে যাওয়ার জন্য মনে মনে কামনা করলেন, হে গোবিন্দ, আমি যে অন্যায় করেছি, অপকর্ম করেছি, এর জন্য আমাকে উচিত শাস্তি তুমি আমাকে দাও। প্রার্থী ভগবান অন্তর্যামী ভগবান জানতে পারলেন, সাই প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামীকে পাঠিয়ে দিলেন, যাও বাবা, এই ভক্তির আশা তুমি পূরণ করো। সুখদেব গোস্বামী পরম বৈষ্ণব চূড়ামণি এসে বলছেন, হে রাজন, আমি এসেছি তোমাকে শান্তি দেওয়ার নিমিত্তে। ভগবানের কথামৃত শ্রীমদ ভাগবত মহাপুরাণ আস্বাদন করবার জন্যে আমি তোমার কাছে উপস্থিত। পারবে রাজন তোমার ওই রাজ্য, তোমার ওই বিলাস বেশন রাজ আভরণ, সুন্দরী স্ত্রী প্রজাগণ, এই হস্তিনা ত্যাগ করতে পারবে? নতজান হয়ে করজোড়ে রাজা পরীক্ষিত বললেন, হে গুরুদেব, আপনি কৃপাশীষ করুন, যেন কায় মনোবাক্যে আমি ভগবানের কথা অমৃত আস্বাদন করতে পারি। সাধুবাদ জানালেন, সাধু সাধু। সুখদেব গোস্বামী বললেন, হে নরশ্রেষ্ঠ রাজা পরীক্ষিত, তুমি সাধু,
आज के जगह जरा उपस्थित आपनारा सकले साधु क्यों भगवान कथामृत जरा सुनवार उत्कंठित काय मनोवाक्य श्रवण करें ताराई हन परीक्षी ताराई हन साधु ताराई हन भगवान कृपा पात्र बा पात्री निताई गौर प्रेमानंदे हरि हरि दुटी दिन धरे राजा परीक्षित शील सुखदेव गोस्वामी चरण सान्निध्ये बसे बोलें गुरुदेव भगवान कथामृत अपनी आमाके आस्वादन करा दुटी दिन बोलचेन प्रश्न करचेन शेष समय बोलचेन हे गुरुदेव आपनी केन किछुई बोलचेन ना आपनी कि भावचेन आमी आजकेर এই দুদিন উপবাসে আছি বলে আহার নিদ্রা ত্যাগ করে আছি বলে রাজ্য ধন সম্পদ ত্যাগ করেই সুরধ্বনি গঙ্গার তীরে বসে আছি বলে আপনাকে বিরক্ত করছি আপনি ভাবছেন? তখনই কথা বললেন সুখদেব গোস্বামী, সাধু সাধু, এই পরীক্ষিত তুমি সাধু, এখনই জানলাম ভগবানের কথা শুনবার জন্য তুমি উৎকণ্ঠিত, তোমার মতো ভক্ত এই হস্তিনাতে আর কেহ নাই, ধৈর্যের পরীক্ষা দিয়েছ ভগবানের কথা শুনবার জন্য, তাই আমাদেরকেও ধৈর্যের পরীক্ষা দিতে হয়, কারণ তাদেরকেই বলা হবে শতগুণের অধিকারী। অনেক দুঃখ অনেক কষ্ট, খুব ঠান্ডা খুব গরম খুব বর্ষা, তার মধ্য থেকে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা এগুলো কিছু মানেন না, নীরবে ধৈর্য সহকারে বসে থাকে, কখন ভগবানের কথামৃত আস্বাদন করব, আমার জন্মকে ধন্যাতি ধন্য করব, এরপরে যে আর আমি বেঁচে থাকবো এই পৃথিবীর বুকে কোনো নিশ্চয়তা নাই, যখন সুযোগ পেয়েছি প্রভু তুমি তোমার কথামৃত কৃপা দান করুন, যেন শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে আস্বাদন করে এই মনুষ্য জন্মকে ধন্য করতে পারি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি গো। ভগবানের কথামৃত আস্বাদন করতে হলে আমাদের এই মনোবৃত্তি আনতে হবে বাবা, শতগুণের অধিকারী ভগবান বিষ্ণু ভক্ত যারা তারা হন শান্ত, তারা হন শান্ত। দেখবেন আমরা যখন কোনো কাজ যখন গৃহের মাধ্যমে শান্ত মনে ধীর স্থির সহকারে করি সেই কাজ সুন্দর হয়ে যায় ভালো হয়ে যায়, তদ্বত ভগবান বলছে সেই মনোবৃত্তি নিয়ে ভগবানের লীলা কথামৃত তুমি আস্বাদন করো, তোমার জনম ধন্য হয়ে যাবে। পরীক্ষিতের জনম যেমন ধন্য হয়ে গেছে, তুমিও শোনো, তুমিও পরীক্ষিত, তুমি সেই হস্তিনায় বাস করেছ, তুমিও একজন প্রজা, তুমি একজন কৃষ্ণ ভক্ত, তুমি একজন মানব, তুমি একজন পুরুষ, তুমি একজন নারী, আদ্যাশক্তি জগত জননী রাধারানীর স্বরূপিণী, তাই যদি কায় মনোবাক্যে ভগবানের লীলা কথামৃত শ্রবণ করেন জনম ধন্য হয়ে যাবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 গুণ গা গৌরে মনোয়া কৃষ্ণ গুণ গা হরি গুণ গৌরে মনোয়া ভাবিয়া দেখো মন এমন সাধের জন ভাবিয়া দেখো মন এমন সাধের জন ভাবিয়া দেখো মন এমন সাধের জন ভাবিয়া দেখো মন এমন সাধের জনম
পাও কি না পাওয়ার কৃষ্ণ গুণ গাও হরি গুণ গান গাও রে মনোয়া কৃষ্ণ গুণ গাও হরি গুণ গান গাও রে মনোয়া কৃষ্ণ গুণ গাও হরি নাম সত্য মরণ সত্য মনরে মনমা হরি নাম সত্য মরণ সত্য আর সত্য হরি তোমার পরিণাম হরি গুণ গাও হরি গুণ গাও গাও রে মনোয়া কৃষ্ণ গুণ গাও হরি গুণ গাও গাও রে মনোয়া কৃষ্ণ গুণ গাও